চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন সব রাজনৈতিক হেভিওয়েট নেতারা বৃহস্পতিবার সস্ত্রিক ভোট দেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী জানান চারটি কেন্দ্রে বিজেপি জয়লাভ করবে ভোট দেবার পর মুখ্যমন্ত্রী ও আট টাউন বরদালি কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার মানিক সাহা জানান গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে খুবই আনন্দ লাগছে এবং অন্যান্য বছরের মতোই ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি মুখ্যমন্ত্রী হবার পর ক্যামেরার লেন্সের ঝলকানি যে আগে চেয়ে বেড়ে গেছে সে অনুভূতি উস্মিত হাসি দিয়ে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী খুব আনন্দ লাগছে অন্যান্য বছরের মতো যখনই ভোট দিতে আসি সেইভাবে আমি ভোট দিয়েছি সভাপতি যখন হয়েছিলাম তখন আপনারা এসছেন এবং তখন আপনারা জিজ্ঞেস করেছিলেন তো এবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছি ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে এই অনুভূতিটা একটা এক্সট্রা আর কি আর কিছু না ক্যামেরার সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি কথা মনে হচ্ছে একই কথা একই একই কথা ফলাফল ঘোষণার পর রাজ্যের মানুষের মৌলিক চাহিদা পূরণ যে তিনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন সেই কথাই তিনি জানান এই কাজে সমগ্র টিমকে নিয়ে উন্নয়নের লক্ষ্যেই আগামী দিনে তিনি কাজ করবেন বলে জানান মুখ্যমন্ত্রী প্রথম কাজটা তো এটাই আমি এসিউর করব সমস্ত মানুষ কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা কাজ করা দরকার সেটাই করব আমি এবার যখন ডোর টু ডোর করতে গেছি অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ওদের মৌলিক সমস্যাগুলো সেগুলোর বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো এবং চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো সেগুলো কিভাবে নিরসন করা যায় মানুষের ইচ্ছে এবং মনের কথা যাতে নির্বাচনে প্রতিফলিত হয় সেই দৃষ্টিকে সামনে রেখে তিনি নিজে এবং দলীয়ভাবে এই নির্বাচনকে দেখছেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী আমার এবং আমার পার্টির তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট আমি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা প্রয়োগ করতে পারে আর কোনো স্ট্রে ইনসিডেন্ট যদি হয়ে থাকে নিশ্চয়ই যদি সেটা আমাদের এগেনস্টে আসে নিশ্চয়ই আমি এদিকে অ্যাড্রেস করবো এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় কোনো উশৃঙ্খলা আচরণ না হয় মানুষের মানুষের যে ইচ্ছা মানুষের যে ওদের যে মনের কথা সেগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে তার রাইট সেটা সংবাদ মাধ্যমের কাজে কোনো হস্তক্ষেপ তিনি বরদাস্ত করবেন না এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতি যে কোনো অন্যায় আচরণ করলে শক্ত অবস্থান নেবেন বলে জানান মুখ্যমন্ত্রী আমার কাছে খবর নেই এরকম হওয়া উচিত না খবর স্যার আপনি যখন এখানে ভোট দিচ্ছেন ঠিক তখনই এই এই রাজ্যে এবং আপনার এই ভোট কেন্দ্রের সামনে সংবাদ কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এবং আইজিএম হাসপাতালে রয়েছে কি বলবেন আপনি কোন জায়গায় আমি জানি না আমি জানি খবর এসেছে একটা একই মিডিয়া না না আমার দেখতে হবে এগুলো কোনো অবস্থা আপনার কাছে এখনো সেই না না খবর আসেনি আর এরকম হওয়া তো বাঞ্ছনীয় না আর এগুলো বরদাস্ত করব না কোনো আর বিশেষ করে চতুর্থ স্তম্ভের প্রতি তো নাই আমি আমি কথায় বলছি না কিন্তু কাজেও আমি দেখাবো এটা একই কথা হান্ড্রেড পার্সেন্ট জিতবো আমরা সব জায়গায় তো মানে দেখবেন ছাব্বিশ তারিখ রেজাল্ট কি বেরোয় ভোট দানের পর আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ঝলমলে মুডে নিজস্ব প্রতিক্রিয়া রাখেন বিউরো রিপোর্ট রাইজেস্ট নিউজ